আমি যদি আপনাদেরকে সুনামগঞ্জের পাহাড়ি ঢল এবং পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি বলতে চাই, তো আমি আপনারা দেখছেন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ এবং তাহিরপুরের সড়ক। তো এই এলাকাটি হচ্ছে যে বিশ্বম্বরপুর উপজেলার মল্লিকপুর নামক জায়গা, এবং আপনারা যদি খেয়াল করেন এই যে সড়কটি এটি হচ্ছে একমাত্র আঞ্চলিক সড়ক সুনামগঞ্জের সাথে তাহিরপুরের। তো এই সড়কটি সকাল থেকে ডুবে আছে এবং এই তাহিরপুরের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইভাবে এই তাহিরপুর এবং সুনামগঞ্জের মধ্যে অন্তত দুই জায়গায় এভাবে পানি উঠে গেছে এবং যান চলাচল সমস্যা হচ্ছে। তো আসলে আপনি দেখছেন এই যে পিছনে বজ্রপাত হলো, এখন এই সুনামগঞ্জের মানুষ কিন্তু অনেক আতঙ্কে আছেন, কারণ আপনারা জানেন যে বন্যা এবং এই যে পাহাড়ি ঢল মানুষের জন্য কখনোই সুখকর নয়, এবং এটি যখন শুরু হয় তখন মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়, সমস্যার সম্মুখীন হন। এবং আপনারা দেখছেন যখনই সড়ক যোগাযোগ যেহেতু বিচ্ছিন্ন, এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মানুষজন ভোগান্তিতে পড়েছেন এবং সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা এখানে কিছু মানুষ আছেন, তাদের কাছ থেকে জানতে চাইব যে আসলে এই এলাকার মানুষের ভোগান্তির চিত্র। ভাই, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি বললেন তো মানে এ কী অবস্থা, কখন থেকে পানি উঠেছে? এবং সকাল সেই 7টা পানি উঠে গেছে, আমরা গাড়ি নিতে পারছি না। আমরা আরও 5 গাড়ি আছে এই পেটে, আমরা সকাল টাইমে আছি, সকাল পানিতে অত পানি দেখে গেছিলাম, অনেক পাইলিছে অত পানি, সামনে অত পানির অভাব নেই পানির, এই জন্য আমরা গাড়ি চালাইতে পারছি। এই ভাই যেমন করে বলছেন যে সকালে ছিল 1 ঘন্টা সমান পানি, এখন সেটা হাঁটু পানি হয়ে গেছে, হাঁটু সমান পানি হয়ে গেছে। তো আসলে এই যে দেখছেন এই যে অঞ্চলের মানুষ, আমরা যেমনটি করে চাল এইখানে মানুষ এই যে নৌকা নিয়ে চলাচল করছেন, কিন্তু যারা সড়ক পথে চলাচল করতে চান তাদের জন্য আসলে ভোগান্তির শেষ থাকে না। আমরা যদি আপনাদেরকে বলতে চাই, আপনি কে সে কইবা যে আসলে ভোগান্তি কি লাগানিও, কষ্ট কি লাগানিও যখন আসলে সড়ক পানি উঠে যায়? কষ্ট তো বলার মতো নাই, জি কষ্টর কোনো শেষ নাই। আমরা যে পরিস্থিতি শিকার, যে অবস্থায় আমরা আছি, খাইমু কীভাবে, চলমু কীভাবে, গরু বাছুর রাখবো কীভাবে, নিজেই বাঁচবো কীভাবে, ই কোনো গ্যারান্টি নাই। আসলে শুনলেন উনি যেমন ভাবে বলছিলেন, সবই আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তো বলছেন যে এই অঞ্চলে যতটুকু মানুষের ভোগান্তি হয় তার থেকে ঠিক একইভাবে যারা গবাদি পশু আছে, যা গবাদি পশু তাদের গবাদি পশুর গোখাদ্যের সমস্যা হয়, তাদের গরু ছাগলকে বাসা বাড়িতে রাখতে তাদের সমস্যা হয়। তো আচ্ছা, আপনি শুনছেন যে মানে মানে কতদিন ধরে এখানে এই যে ভোগান্তিটা আসলে কিলাখানি? কতদিন থেকে না, মানে সকাল থেকে এই অবস্থা আমাদের এই এলাকায়, কিন্তু আমরা গাড়ি নিয়ে এই পার যাইতে পারতেছি না, এই কারণে আমরা এই জায়গায় বসে আছি। কিন্তু মনে করেন যে আমরা এই পার না যাইতে গেলে আমরা মানে রুজি রাজাবদ্ধ বা আমাদের লোক আইতে কষ্ট হয়, বা এখন আমরা খুব সমস্যা আছি। তো আসলে যেমনটি শুনছিলেন ওনারা বলছিলেন যে আসলে যদি এই সড়কে ওনারা এই লেগুনা নিয়ে চলাচল করেন, মানুষ চলাচল করেন, যখন এই সড়কে পানি উঠে গেছে, যেহেতু পানি উঠে গেছে এই সড়কে এখন, এভাবে তাহিরপুর সুনামগঞ্জের যে আঞ্চলিক সড়কের অন্তত দুই জায়গায়, আনোয়ারপুর এবং এই যে মল্লিকপুর নামক জায়গায় পানি উঠে যাওয়ার কারণে এখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তারা যেমনটি বলছিলেন পানি উঠলে আসলে ভোগান্তির শেষ থাকে না, একই সাথে তাদের যে জীবিকা নির্বাহ সেই জীবিকাও তারা নির্বাহ করতে পারেন না। আপনি দেখছেন এখানে বজ্রপাত হচ্ছে, সুনামগঞ্জের মানুষের আসলে কষ্টের সীমা নেই, যখন পানি উঠে যায় ঢলের পানি আসে চারপাশ ডুবিয়ে দেয়, এই দেখছেন সড়ক ডুবে গেছে, একইভাবে বজ্রপাত হচ্ছে থেমে থেমে। আমরা আপনাদেরকে দেখাতে চাই আসলে এই এই ওই পুরো সড়ক আমার হাতে এসে আমার পিছনে যতটুকু দেখছেন পুরো সড়ক এখানে পানির নিচে তলিয়ে আছে। এই ভাই আপনার ভাই আপনার বাড়ি কেন নিয়ে কোন ভালো ভাষা? দুর্গাপুর। পানি কতটুকু উঠছে আপনার এলাকা? পানি তো অনেকটা উঠছে, অনেকটা উঠছে। কত পানি উঠছে? ধরো হাঁটু পানি হয়, গড় হাঁটু পানি, গরু ছাগল নিয়ে থাকতে কষ্ট হয়, কষ্ট হয়, মানুষও থাকতে কষ্ট হয়, মানুষও থাকতে কষ্ট হয়। তো আপনারা শুনছেন এইভাবে মানুষজন জানাচ্ছিলেন, আমরা আমি আবার আগে বলেছিলাম এই যে পুরো সড়ক, এইদিকে আমি যতটুকু দেখাতে চাই পুরো সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে আছে। আমি এখন আপনাদেরকে দেখাতে চাইব যে আসলে এই এলাকার মানুষ এখন ওই তাহিরপুর যেতে কী কী কীভাবে তারা যাচ্ছেন, আমরা দেখাতে চাইব। ওইখানে একটা নৌকায় করে তারা আমি আমার আমার জায়গার মানে রাস্তার নিচে আছে, আর বাকি সবটি জায়গায় মানে রাস্তাটা একটু উঁচা আছে, কিন্তু তিনখান জায়গা মানে অতিরিক্ত নিচা, এই জায়গাটা একটু ওইটার সমান উঁচা হলে তাহলে চলাচল একটু খুব ভালো হয়েছে। হ্যাঁ, তারা বলছেন যে সড়ক যোগাযোগ যদি, জি আমি যখন সকাল 6টা বাজে গাড়ি নিয়ে আসি তখন আপনার ঘন্টা পানি ছিল, এই ভিতরে কোমর পানি হয়ে গেছে, কোমর পানি হয়ে গেছে। আমরা দেখাতে যদি চাই আসলে মোটরসাইকেল নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন, মোটরসাইকেল নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছিল, হ্যাঁ এই যে দেখছেন মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছে না। আসলে আমি আপনাদেরকে যদি আরও সুনামগঞ্জের সার্বিক বিষয় বলতে চাই, আমরা
সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গত তিন দিনে 72 ঘন্টায় সুনামগঞ্জের যে তাহিরপুরের যে সুনামগঞ্জের পাশের যে মেঘালয় রাজ্য আছে সেই মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত 72 ঘন্টায় 800 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেই সাথে সুনামগঞ্জেও বৃষ্টিপাত এখনও হচ্ছে। এই যে বৃষ্টিপাত এখনও অব্যাহত আছে তারা যেমনটি বলছেন আগামী আরও দুই তিন দিন বৃষ্টিপাত হবে। আরও দুই তিন দিন যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের যে আমরা পানি বৃদ্ধি বলছি সেই পানি বৃদ্ধির আরও বন্যার রূপ নিতে পারে। তবে প্রশাসন এবং কর্মকর্তারা যেভাবে বলছেন তারা যেমনটি বলছেন যে বন্যা যদি হয়ে যায় এই বন্যায় খুব একটা সমস্যা হবে না, কারণ পানি দ্রুত নেমে যাবে। আর আর আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জের 6 উপজেলা সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্বরপুর, শাল্লা, ধর্মপাশা, দিরাই এবং জামালগঞ্জের বেশ কিছু নিচু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা এই জন্য প্লাবিত বলছি, দেখেন সীমান্ত এলাকার যে ঘরবাড়ি আছে সেই সবগুলো ঘরবাড়ি পানির নিচে তলিয়ে আছে, পানির সাথে তলিয়ে আছে, পানি নিচে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো আসলে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তো সব ধরনের প্রস্তুতি আছে, তারা বলেছেন এখনও বৃষ্টিপাত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যেমনটি বলছেন যে আগামী অন্তত দুই তিন দিন আরও টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত যদি হয় তাহলে এই যে পরিস্থিতি পানি বৃদ্ধি সেইটা আসলে বন্যায় রূপ নেবে এবং যদি বন্যা হয় তাহলে মানুষের ভোগান্তি হবে। যদিও কর্মকর্তারা বলতে চাইছেন যে এই বন্যা খুব একটা স্থায়ী হবে না, বন্যা পানি নেমে যাবে, যেহেতু হাওরে পানি এখনও কম, সেহেতু পানি নেমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং হাওড়ে কিন্তু আমরা যেটা দেখছি পিছনে যে হাওড় দেখছেন হাওড়গুলিও তলিয়ে আছে। তো আমরা যদি দেখাতে যাই এটা একটু এটা বাসা থেকে লিয়ে আসেন, নিলে তাহলে রাখবার লাগে না, এখানে বেশ ভালো বাসা থেকে বাসা পানি উঠে গেছে তাহলে গরু। হ্যাঁ ভাই আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, মানে বলেন তো কোথা থেকে নিয়ে আসছে পানি উঠে গেছে ভাই, পানি উঠে যাওয়ার পানির কারণে গরু লিয়ে আমি কেন আর আসো আছে কতদিন আস তো গরুর পানি উঠেছে, মানে তো খুব কষ্টের মাঝে আছি জন্য অন্য গণরও এলাম অন্য দিকে কেটা করেন যায়। তাহলে তো এরকম আরও অনেকের অনেকের বাড়িতেই পানি উঠেছে, গরু কাছে সবের বাড়িতে বললেন ভাই। ও তো আপনারা যেমনটি শুনলেন উনি বলছিলেন যে ওই পাশে যেহেতু ওনার বাড়ি এবং এখানে পানি উঠে যাওয়ার কারণে উনি ওনার যে গরু ছিল সেটিকে সড়কে নিয়ে এসেছেন। আর আমরা যদি আর দেখাতে চাই, এখন সন্ধ্যাও শেষ, মাগরিবের আজান শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আলো চলে যাবে, তবে তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষজন এইখানে যখন সড়কে পানি উঠে যাওয়ার কারণে মানুষের চলাচলে যে কতটুকু কষ্ট হচ্ছে। এই যে দেখেন তারা মোটরসাইকেল স্ত্রী নৌকায় করে পার করছেন, কারণ পানি উঠে যাওয়ার কারণে সড়কের অনেক জায়গায় পানি উঠে যাওয়ার কারণে মানুষজন তাদের যে শুধু মোটরসাইকেল নিয়েই পারাপার করছেন। জি ভাই, জি ভাই বলেন। জি পানি, হ্যাঁ, তাহিরপুরের থেকে যে মানে সুনামগঞ্জে যাওয়ার যে রাস্তাগুলো সবগুলা খারাপ অবস্থায় আছে, মানুষ যে যোগাযোগ করবে সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। পাহাড়ি ডল এমনভাবে নামছে, তার সাথে যদি বৃষ্টি ওই হারে হইতো তাহলে 22-এর বন্যা 2023 সালে আবার তাহিরপুরবাসী আবার দেখবে, কিন্তু এখনকার পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। সবাই দোয়া করবেন তাহিরপুরের জন্য। হ্যাঁ, যেমনটি আপনি শুনছিলেন যে এই 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 এইখানে বলছেন যে আসলে তাহিরপুরের মানুষের জন্য উনি দোয়া করতে বলেছেন, আসলে ওনারা এখানে যারা থাকেন স্থানীয়রা দেখছেন, আমরা আবেগ বলছি এখানে অন্তত দুই তিন জায়গায় পানি উঠে যাওয়ার কারণে, সড়কে উঠে যাওয়ার কারণে এখানে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি দেখছেন এখানে মানুষ আসলে কীভাবে পার করছেন, আমরা দেখেছিলাম যে কার ওই পারে তাহিরপুর অংশে যারা পর্যটকরা এসেছিলেন তাদের অনেকেরই গাড়ি সেখানে আটকে গেছে, যার কারণে তারা এই পারে পার হতে পারেননি, মোটরসাইকেল নিয়ে হয়তো আস্তে ধীরে ধীরে তারা পার হচ্ছেন কিছু কিছু মানুষ। তো এই একটি পরিস্থিতি সুনামগঞ্জে চলছে। আজকে রাতও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমি যদি আবার আপনাদেরকে দেখাতে চাই, এখন রাত হয়ে গেছে এখন এইখানে আমি যদি দেখাতে চাই আপনাদেরকে যে এই যে দেখেন এটা একটা হাওড় এলাকা এবং এই হাওড়ের যে আমরা বারবার বলছি নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, তো এই হচ্ছে নিম্নাঞ্চল, যে সীমান্ত এলাকার যে নিম্নাঞ্চল আছে সেই ঘরগুলি দেখুন এখন দ্বীপের মতো জেগে আছে এবং এই ঘরবাড়িগুলি এখন কিন্তু পানি নিচে ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম স্থানীয়রা বলছেন তাদের গবাদি পশু এবং মানুষজন এখানে থাকার ক্ষেত্রে খুবই কষ্ট হচ্ছে, দুর্বিষহ যন্ত্রণা হচ্ছে, তারা এরই মধ্যে সড়কে গবাদি পশু নিয়ে অবস্থান নিয়েছেন এবং মানুষজনও নিরাপদ আশ্রয়ের জন্য। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলবো, তারা হয়তো তাদের আশ্রয়কেন্দ্র খুলে দেবেন এবং খুলে দিলে মানুষজন সেই আশ্রয়কেন্দ্রে উঠবেন। তো আপনাদেরকে আমি সুনামগঞ্জের যে সার্বিক
চিত্র সেটি বলার চেষ্টা করেছি। সেই সাথে একইভাবে আমি যদি বলতে চাই, সারা সুনামগঞ্জেই কিন্তু এখন হাওরে পানি ডুবে গেছে, ঢুকে গেছে, নদ নদীতেও পানি একদম ভরপুর ভরে আছে এবং এই পানি কিন্তু এখন লোকালয়ে প্রবেশ করছে। এবং এইভাবে আমরা আপনাদেরকে যদি দেখাই আবারও যে এইভাবে এই যে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করছে এবং এই যে গ্রামগুলি এখন দ্বীপের মতো করে জেগে আছে, মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য এবং গবাদি পশু নিরাপদে রাখার জন্য মানুষজন এখন ছুটছেন। তো তাহিরপুরের এমনটি আমরা আপনাদেরকে আবার সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই যে সার্বিক পরিস্থিতি সুনামগঞ্জের ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আর সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ এখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সুনামগঞ্জের অন্তত 6 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আগামী আরও 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ঢলের সম্ভাবনা আছে এবং ঢল এবং বৃষ্টিপাত যদি হয় বন্যা পরিস্থিতির অবনতি হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সার্বিক পাহাড়ি ঢল এবং পানি বৃদ্ধির সর্বশেষ খবর।